favorite tteokbokki. Hello everyone, Assalamualaikum. It's me Nusrata Prashanthu. Hope you all are doing well. আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরিয়ার স্ট্রিট মার্কেট মানে ওপেন মার্কেট। এটা ডিফারেন্ট কিছু না, আমাদের দেশের মতোই, যেমন বাজার বসে এখানেও সেম, জাস্ট হচ্ছে গিয়ে রাস্তার দুধারে বয়স্ক মহিলারা দোকান নিয়ে বসে। আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে বলি আমি থাকি সাউথ কোরিয়ার উলসানে, আর আমি এসেছি উলসানের দায়হাক্রো এরিয়া, মানে এটা ইউনিভার্সিটি এরিয়া, দায়হাক্রো বিয়নগিলে। তো চলুন আমরা দেখি এখানকার স্ট্রিট মার্কেট কেমন, আমি সেই সাথে আপনাদেরকে সব কিছু অনেক কাছ থেকে দেখিয়ে দিব। সো লেটস গো। তো দেখতেই পাচ্ছেন এখানে এগুলো সব শুটকি জাতীয় মাছ, মানে ড্রাই ফিশ, আর এরা অনেক বেশি সি ফুড খেয়ে থাকে। আমি সি ফুডগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো কোরিয়ার মার্কেট কিন্তু আমাদের দেশের মতোই, যেমন বাজার বসে এরকম, শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এখানে একটু কোলাহল কম, আর মানুষের কথাবার্তার সাউন্ড একটু কোয়াইট অ্যান্ড কাম, এরা হাম্বল টাইপের। তো দেখুন এরা অনেক বেশি শাকসবজি খেয়ে থাকে। আর এগুলো হচ্ছে ওসসু, এগুলো এগুলো হচ্ছে বয়েল কর্ন, এটা অনেক বেশি টেস্টি খেতে। তিনটা প্রাইস হচ্ছে গিয়ে সামছনন, মানে 3000 ওন, যেটা গিয়ে হবে $3 অথবা আমাদের দেশের টাকায় হবে 210 টাকা। তো এটা অনেক বেশি এরকম গাড়ি নিয়ে আসে এবং গাড়িতে করে তাদের জিনিসগুলো নিয়ে আসে, আর ঠিক সন্ধ্যা যখন হবে তখন তারা গাড়িতে করে তাদের জিনিসগুলো আবার রিটার্ন ব্যাক চলে যাবে। তো বিয়নগিলের এই ওপেন মার্কেটটি উইকে 2 দিন বসে, 5 দিন পরপর। এটি 3, 8, 13, 18, 23, 28 এই 6টি দিন মার্কেটটি খোলা থাকে, মানে দোকানদাররা তাদের স্টল নিয়ে বসে এখানে। তারা অনেক বেশি টোফু খেয়ে থাকে। টোফু এখানে ডিফারেন্ট কাইন্ড অফ টোফু আছে। এই যে জিনসেং, জিনসেং কোরিয়ায় খুব বেশি পপুলার। এশিয়ানরা সহ অনেক ফরেনাররা এটা বিলিভ করে যে জিনসেং হচ্ছে যে আমাদের হেলথের জন্য অনেক ভালো। এটা আপনারা কোরিয়াতে ক্যান্ডি আকারে, টি আকারে বিভিন্নভাবে আপনারা এটা খেতে পারবেন। এগুলো দেখুন, এই যে আদা কসমেটিক স্টোরেও পাবেন কসমেটিক্স আকারে। তো এটা হচ্ছে জিনসেং, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। যারা কোরিয়ায় আসবেন তারা অবশ্যই জিনসেং নিয়ে যাবেন, এটা খুব বেশি হেলদি। আর এটি হলো বাঁশের ভিতরে যে অংশটি থাকে সেটি, ট্রাস্ট মি, এটি খেতে খুবই মজা। আমি নিজেও এটি রান্না করে খেয়েছি, অনেক বেশি টেস্টি হয়। ইগল মায়া, এই কচুটি ও ছনন চেয়েছিল, আমি 7 ছনন দিয়ে নিয়েছি, মানে 1000 ওন কমিয়েছে। যদিও ওপেন মার্কেটে তেমন বার্গেন করার সুযোগ কিন্তু নেই। এই চিলি পাউডারগুলোকে কোরিয়াতে গোচুগারু বলে। কোরিয়ানরা র চিলি এভাবে গ্রাইন্ড করাটাই খুব বেশি ইউজ করে থাকে। এগুলো ফ্রুটস, অরেঞ্জ, অলমায়ো, মানন। কোরিয়ানরা কিন্তু প্রচুর সি ফিশ খেয়ে থাকে, আর এই সামুদ্রিক মাছগুলো তারা কিন্তু ড্রাই করেও খেয়ে থাকে। আমার পরিচিত মাছের মধ্যে এখানে আছে রূপচাঁদা, টুনা, আরও অনেক ভ্যারাইটি এখানে আছে। কোরিয়ান 5000 ওন আর বাংলাদেশি টাকায় 350 টাকা। তো এখানকার পেঁয়াজ কেমন দেখুন, আর এগুলো সুইট পটেটো, আর এখানে বিভিন্ন ধরনের গ্রেন, তিল। কোরিয়া ইজ বেস্ট কান্ট্রি অ্যাবাউট স্কিন কেয়ার। এখানে স্কিন কেয়ারের একটা স্টল আছে এবং এখানে অ্যাসর্টেড স্কিন কেয়ার প্রোডাক্টস আর অ্যাভেলেবল। সো সেই সাথে কোরিয়ানরা কিন্তু সবুজ শাকসবজি পর্কের বেলি বা মাংসের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে স্টিম করে খেয়ে থাকে। দেখুন ওরা শিখিয়ে দিচ্ছে কিভাবে শাক বাছতে হয়। ইগো ইরম, এই শাকটার নাম আঙ্গে। এখানে তারা বিন জাতীয় খাবার পেস্ট করে বিক্রি করছে, সেই সাথে কিছু কিছু স্টলে খাবার ট্রায়ালের জন্য প্লেটে সাজিয়ে রেখেছে, আপনি খেয়ে দেন, পছন্দ হলে কিনতে পারবেন। সেই সাথে এরকম হ্যান্ডমেড টোফু এবং হ্যান্ডমেড র্যামেন কিন্তু কোরিয়ানদের পছন্দের খাবারের মধ্যে একটি। কোরিয়ান রাইস কিন্তু অনেক স্টিকি হয়ে থাকে, এরা চপস্টিক ইউজ করে এই রাইসগুলো খেয়ে থাকে। এবং সেই সাথে এখানে যে ভেষজ শুকনো উপাদানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক বেশি উপকারী শরীরের জন্য। তারা এগুলো পানিতে ভিজিয়ে অথবা চা বানিয়ে পান করে থাকে এবং এগুলো ড্রাই অবস্থায় অনেকদিন সংরক্ষণ করা যায়। এই মার্কেটে আপনারা ফ্রুটস থেকে শুরু করে শাকসবজি, ড্রাই এবং পেস্ট করা বিভিন্ন মশলার পাউডার, মাছ সবই পাওয়া যায়। কিন্তু এই বাজারে খুব বেশি দামাদামি করা যায় না, সেই সাথে হাত দিয়ে বেছে বেছে জিনিস নেওয়া কিন্তু তারা একদমই পছন্দ করে না। দূর থেকে দেখে আপনাকে জিনিস পছন্দ করে কিনে নিতে হবে। তো এই যে এগুলো স্কুইড এবং দিস ইজ অক্টোপাস, বিগ সাইজের টুনা।
এগুলো রাইস কেক আর যেটা বলেছিলাম তারা অনেক বেশি গ্রিন ভেজিটেবলস খায় কারণ এগুলো দিয়ে তারা কিমচি খায় কিমচি তাদের সাইড ডিশ হিসেবে খুব বেশি পপুলার সেটা তারা রেগুলার খেয়ে থাকে এই লাল রঙের যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি সামুদ্রিক পাইনঅ্যাপল এটি কেটে এর ভিতরে একটি শ্বাসের মতন অংশ আছে সেটাই খেতে হয় কোরিয়ার এই মার্কেটটিতে কোলাহল কিন্তু একদমই নেই যে যার মতন জিনিস পছন্দ করে কিনে নিয়ে চলে যায় দোকানগুলো সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং যা বলেছিলাম মাসে কিন্তু 6 দিনই এই স্টলগুলো বসে থাকে আর দেখুন এখানে স্ট্রিট ফুড সসেজগুলো এইভাবে তারা এগুলো পর্কের সসেজ আর এগুলো তকপকি আমার অনেক ফেভারিট কোরিয়ায় অনেক বেশি রেডিমেড ফুড পাওয়া যায় তারা জাস্ট কিনে নিয়ে বাসায় গিয়ে এগুলো খেয়ে ফেলে রান্নাও করতে হয় না বাট সব খাবার কিন্তু হালাল না অনেক বেশি খাবারে পোর্ক থাকে তো মুসলিমরা সি ফুড বেশি খেয়ে থাকেন এখানে অনেক বেশি সি ফুডের রেস্টুরেন্টও আছে সেই সাথে কোরিয়ানরা কিমচি অনেক বেশি খেয়ে থাকেন এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন তো আজকে এই ওপেন মার্কেটের স্টলগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এই মাছগুলোর নাম কি এখানে দেখুন ডিফারেন্ট কাইন্ড অফ শেল এগুলো হচ্ছে সি শেল তো এরা খুব বেশি সি ফুড খেয়ে থাকে তো এখানে বিভিন্ন ভ্যারাইটির সি শেল এরা সব ক্লিন করে রেখেছে বাটির মধ্যে আর এটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি পাইনঅ্যাপল আমার খুবই ফেভারিট যদিও আমি এখনো ট্রাই করিনি সেই সাথে কোরিয়ানরা প্রচুর পরিমাণে সি উইড খেয়ে থাকে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের এই সি উইডগুলো তারা ডিফারেন্ট ভ্যারাইটিতে রান্না করে থাকে এবং ডিফারেন্ট স্টাইলে তারা সাইড ডিশ হিসেবে রান্না না করেও খেয়ে থাকে সামুদ্রিক এই সব শামুক ঝিনুক সম্পর্কে যদি কারো মনে কোনো কোশ্চিন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তারা ময়দা দিয়ে তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে এখানে বিক্রি করে থাকে সেই সাথে তারা কিন্তু নিজের হাতে তৈরি করা সস এবং বিভিন্ন ধরনের মশলা মশলার পেস্টও বিক্রি করে থাকে সেই সাথে কোরিয়ানরা কিন্তু বিন জাতীয় খাবার অনেক বেশি খেয়ে থাকে তারা বিনের পেস্ট এবং বিন স্প্রাউট এগুলো এই ওপেন মার্কেটে সেল করে থাকে এবং তারা এটা মনে করে যে এই বিন জাতীয় খাবারটি অনেক বেশি হেলদি তাই তারা অনেক খেয়ে থাকে এটি তো এটা আইসক্রিমের দোকান ওরা নাটস টাইপের বিভিন্ন ধরনের ড্রাই ফুড বিক্রি করে এই যে এই শপটা তো দেখতে পাচ্ছেন চিপস পপকর্ন আর এটা হচ্ছে গিয়ে রেডিমেড ফুড বিক্রি করে এখানে ভিউয়ার্স আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমি লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ও অক্টোপাসটা একটু দেখিয়ে দেই এই যে অনেকে যারা অক্টোপাস নিয়ে খুবই কিউরিয়াস কোরিয়ার অক্টোপাস আর এই মাছটা কিন্তু মজা হ্যাঁ এই ফিশটা আমরা খাই এখানে আমি প্রাইসটা বলে দেই এখানে যে মূলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে 1000 ওন মানে এটা বাংলাদেশি টাকায় আপনার 70 টাকা বা $1 এইখানে ডিফারেন্ট কাইন্ড অফ মাশরুম ক্যাপসিকাম ব্রকলি এই ওপেন মার্কেটের বেশিরভাগ শাকসবজি কিন্তু কোরিয়ান লোকাল শাকসবজি এবং মাছগুলো কিন্তু কোরিয়ার সামুদ্রিক মাছ তাছাড়া বিভিন্ন মার্কেটে আপনি বিভিন্ন দেশের জিনিস পাওয়া যায় ফরেন মার্কেটে বিশেষ করে হালাল জিনিসপত্র বেশি পাওয়া যায় আমি সেটিও ব্লগ আকারে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন মাছ কাটতেছে এগুলো সব সামুদ্রিক মাছ সেই সাথে কোরিয়ানরা কিন্তু প্রচুর ড্রাই ফিশ খেয়ে থাকে এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির এখানে ড্রাই ফিশ আছে এবং ছোটো ছোটো পোকাও তারা ড্রাই আকারে খেয়ে থাকে ফোরিং টাইপের পোকাগুলো তো এখানে বিভিন্ন ধরনের মাছ শ্রিম্প এগুলো ড্রাই দেখা যাচ্ছে আমরা যেমন দারচিনি খাই গাছের ছাল বাকল এখানে সব গ্রেন এই যে ড্রাই ক্লিনারের শপ এখানে একটি মেড ইন কোরিয়ান শপ আছে এখানে বিভিন্ন ধরনের সক্স পাওয়া যায় এটি একটি আর এটি একটি ভিউয়ার্স কোরিয়ার বাজার সংক্রান্ত বা হালাল প্রোডাক্টস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন দেখুন এখানে কোরিয়ানরা এখন ওয়েদার খুব সুন্দর আর বড় বড় জ্যাকেট পরা লাগে না তো আমি এই টমেটোটা নিব ভিউয়ার্স ওপেন মার্কেট কিন্তু এ পর্যন্তই ছিল আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আজকের ব্লগটি এ পর্যন্তই আপনারা কোরিয়ার বিষয়ে নতুন কি জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ